আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বদলি খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। তো ভিউয়ার্স, এটি অনলাইনে হবে না অফলাইনে হবে এর একটি নির্দেশনা হয়তো বা আগামী সপ্তাহে আসার সম্ভাবনা রয়েছে। তো অফলাইনে হোক বা অনলাইনে হোক, চলুন আমরা এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বদলি নির্দেশিকা এর বিস্তারিত জেনে নিই। এই যে দেখুন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বদলি নির্দেশিকা সংশোধিত। এই নির্দেশিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বদলি নির্দেশিকা 2018 সংশোধিত নামে অভিহিত হবে। এক, বদলির সময়কাল। 1.1, সাধারণভাবে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের প্রতি শিক্ষা বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে একই উপজেলা, থানা, আন্ত উপজেলা, থানা, আন্তঃজেলা, আন্তঃবিভাগ ও যে কোনো উপজেলা জেলা হতে সিটি কর্পোরেশনে বদলি করা যাবে। 1.2, বদলির সময়কাল ব্যতীত অন্য যে কোনো সময়ে কোনো বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য হলে উক্ত পদ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে তাৎক্ষণিক পূরণ করা সম্ভব না হলে বিভাগীয় উপপরিচালক নিজ অধিক্ষেত্রে ও সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন এলাকার মধ্যে এবং মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রধান শিক্ষক পদে আন্তঃবিভাগ বদলি করতে পারবেন। 2, বদলির কর্তৃপক্ষ। 2.1, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তার নিজ অধিক্ষেত্রে একই উপজেলার মধ্যে সংশ্লিষ্ট উপজেলা থানা শিক্ষা অফিসারের সুপারিশ ক্রমে সহকারী শিক্ষকদের আন্তঃবিদ্যালয় বদলির অনুমোদন প্রদান করতে পারবেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের অনুমোদন গ্রহণপূর্বক উপজেলা থানা শিক্ষা অফিসার এরূপ বদলির আদেশ জারি করবেন। 2.2, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তার নিজ অধিক্ষেত্রে আন্ত উপজেলা থানার মধ্যে সংশ্লিষ্ট উপজেলা থানা শিক্ষা অফিসারের সুপারিশ ক্রমে সহকারী শিক্ষকদের বদলি করতে পারবেন। 2.3, একই সিটি কর্পোরেশনের আওতাধীন নির্দিষ্ট একটি থানার মধ্যে বা আন্ত থানার মধ্যে বদলির ক্ষেত্রে সংশ্লিষ্ট থানা শিক্ষা অফিসারের সুপারিশ ক্রমে সহকারী শিক্ষকদের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং প্রধান শিক্ষকদের সংশ্লিষ্ট থানা শিক্ষা অফিসার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সুপারিশ ক্রমে বিভাগীয় উপপরিচালক বদলি করতে পারবেন। সহকারী শিক্ষক প্রধান শিক্ষকদের সিটি কর্পোরেশনের বাইরে থেকে যে কোনো জেলা, উপজেলা, থানা, সিটি কর্পোরেশনের মধ্যে বদলি করতে হলে উপজেলা থানা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং বিভাগীয় উপপরিচালকের সুপারিশ ক্রমে মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বদলি করতে পারবেন। তবে আন্তঃ সিটি কর্পোরেশন বদলি বন্ধ থাকবে। 2.4, বিভাগীয় উপপরিচালক তার নিজ অধিক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা থানা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সুপারিশ ক্রমে সহকারী শিক্ষকদের আন্তঃজেলা বদলি করতে পারবেন। 2.5, বিভাগীয় উপপরিচালক তার নিজ অধিক্ষেত্রে উপজেলা শিক্ষা অফিসার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সুপারিশ ক্রমে প্রধান শিক্ষকদের একই উপজেলা, আন্ত উপজেলা এবং আন্তঃজেলা বদলি করতে পারবেন। 2.6, মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও বিভাগীয় উপপরিচালকের সুপারিশ ক্রমে যে কোনো সময় যৌক্তিক কারণে বিশেষ বিবেচনায় জনস্বার্থে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বদলি করতে পারবেন। 3, বদলির সাধারণ শর্তাবলী। 3.1, শিক্ষক বদলির ক্ষেত্রে সিটি কর্পোরেশন ও উপজেলাকে একক ইউনিট হিসেবে বিবেচনা করতে হবে। আন্তঃ সিটি কর্পোরেশন বদলি বিবেচিত হবে না। 3.2, পৌরসভা সংশ্লিষ্ট উপজেলার একই ইউনিট হিসেবে বিবেচিত হবে। 3.3, সহকারী শিক্ষক পদে চাকরির মেয়াদ ন্যূনতম 2 বছর পূর্ণ হলে এবং পদ শূন্য থাকলে আন্ত উপজেলা, থানা, আন্তঃজেলা ও আন্তঃবিভাগ বদলি করা যাবে। যে সকল জেলা উপজেলা হতে যে কোনো সিটি কর্পোরেশনে বদলি করা যাবে, তবে উক্ত 2 বছরের মধ্যে একই উপজেলা, থানায় পদ শূন্য হলে বদলি করা যাবে। এছাড়াও যে কোনো বদলির পর 3 বছর অতিক্রান্ত না হলে কোনো শিক্ষক কোনো বদলির জন্য বিবেচিত হবেন না। 3.4, প্রধান শিক্ষক বা সহকারী শিক্ষক প্রধান শিক্ষক পদে পদোন্নতি হলে উক্ত পদে তার চাকরির মেয়াদ 2 বছর পূর্ণ হলে পদ শূন্য থাকা সাপেক্ষে আন্ত উপজেলা, থানা, আন্তঃজেলা, আন্ত সিটি কর্পোরেশন এবং আন্তঃবিভাগ বদলি করা যাবে। তবে উক্ত 2 বছরের মধ্যে একই উপজেলা, থানায় পদ শূন্য হলে বদলি করা যাবে। এক্ষেত্রেও বদলির পর 3 বছর অতিক্রান্ত না হলে কোনো শিক্ষক কোনো বদলির জন্য বিবেচিত হবেন না। 3.5, যে সকল বিদ্যালয়ে 4 জন বা তার কম সংখ্যক শিক্ষক কর্মরত আছেন কিংবা শিক্ষক ছাত্র অনুপাত 1:40 এর বেশি রয়েছে, সে সকল বিদ্যালয় থেকে শিক্ষক প্রতিস্থাপন না করা পর্যন্ত সাধারণভাবে শিক্ষক বদলি করা যাবে না। 3.6,
কোটা অনুযায়ী উপযুক্ত প্রার্থী না পাওয়ায় শূন্য পদ পূরণের লক্ষ্যে যে সকল শিক্ষককে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা 1991 এর 7(1)খ বিধি অনুসারে ইতোপূর্বে নিজ উপজেলা থানার জন্য জেলা সিটি কর্পোরেশন বা বিভাগে নিয়োগদান করা হয়েছে, তারা নিজ উপজেলা থানায় বদলি হতে ইচ্ছা পোষণ করলে তাদের নিজ নিজ উপজেলা থানায় বদলি করা যাবে। এছাড়া জাতীয়করণকৃত শিক্ষকদের মধ্যে যারা নিজ উপজেলার বাহিরে নিয়োগ লাভ করেছেন, তাদের নিজ উপজেলা থানায় বদলি হতে ইচ্ছা পোষণ করলে তাদের নিজ নিজ উপজেলা থানায় বদলি করা যাবে। এরূপ বদলির ক্ষেত্রে অনুচ্ছেদ 3.3 এবং 3.4 এ বর্ণিত চাকরির মেয়াদের শর্ত বা বহিরাগত শিক্ষক হিসেবে অনুচ্ছেদ 3.11 এ বর্ণিত 20% পূরণের শর্তটি প্রযোজ্য হবে না। 3.7, কোন শিক্ষকের নিয়োগপত্রে উল্লিখিত স্থায়ী ঠিকানা জেলা সদরের পৌরসভা, জেলা সদর বা সিটি কর্পোরেশনধীন এলাকা হওয়া সত্ত্বেও পদ শূন্য না থাকার জন্য তাদেরকে জেলা সদরের পৌরসভা, জেলা সদর বা সিটি কর্পোরেশনের বাইরে প্রদান করা হয়েছে, তারা বদলির ইচ্ছা পোষণ করলে পদ শূন্য থাকা সাপেক্ষে তাদেরকে নিজ স্থায়ী ঠিকানায় বদলি করা যাবে। এরূপ বদলির ক্ষেত্রে অনুচ্ছেদ 3.3 ও 3.4 এ বর্ণিত চাকরির মেয়াদের শর্ত বা বহিরাগত শিক্ষক হিসেবে অনুচ্ছেদ 3.11 এ বর্ণিত 20% পূরণের শর্তটি প্রযোজ্য হবে না। 3.8, নদী ভাঙ্গন অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের পরিপ্রেক্ষিতে কোনো শিক্ষকের বসত ভিটা বিলীন হওয়ার ফলে স্থায়ী ঠিকানা পরিবর্তিত হলে বা কোনো উপজেলা থানা পৌরসভা সিটি কর্পোরেশন প্রশাসনিক পুনর্গঠনের কারণে কোনো শিক্ষকের স্থায়ী ঠিকানা এবং কর্মস্থলের ঠিকানা পরিবর্তিত হয়ে দুটো ভিন্ন উপজেলা থানা পৌরসভার অন্তর্ভুক্ত হলে উক্ত শিক্ষককে নিজ স্থায়ী ঠিকানায় বদলি করা যাবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলার সহকারী কমিশনার ভূমি এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলরের প্রত্যয়নপত্র, স্থায়ী ঠিকানার জমির দলিল ও খতিয়ান, বাড়ির হোল্ডিং নাম্বার সিটি কর্পোরেশন এলাকার জন্য, ভূমি উন্নয়ন কর পরিষদের রসিদ, পৌর ইউনিয়ন পরিষদ কর পরিষদের রসিদ সহ আবেদন করতে হবে। 3.9, উপজেলা থানায় কোনো পদ শূন্য হলে সংশ্লিষ্ট উপজেলা থানার অধিবাসী প্রার্থীগণ সেই পদে বদলির জন্য অগ্রাধিকার পাবেন, তবে একাধিক পদ শূন্য থাকলে অন্য উপজেলা থানা জেলা সিটি কর্পোরেশন বিভাগের শিক্ষকগণও একইভাবে বদলির জন্য বিবেচিত হতে পারবেন। এ বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা থানা শিক্ষা অফিসার তার নিজ অধিক্ষেত্রের বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বিদ্যালয় ভিত্তিক শূন্য পদের তথ্যাদি প্রধান শিক্ষকদের ডিসেম্বর থেকে মার্চ মাসে অনুষ্ঠেয় মাসিক সমন্বয় সভায় ঘোষণা করবেন এবং বহল প্রচারের নিমিত্ত তা উপজেলা থানা শিক্ষা অফিসের নোটিশ বোর্ডে প্রদর্শনের ব্যবস্থা করবেন। 3.10, উপজেলা থানার মধ্যে একই পদে একাধিক আগ্রহী প্রার্থী থাকলে তাদের মধ্যে চাকরির জ্যেষ্ঠতা ও দক্ষতার ভিত্তিতে অগ্রাধিকার নির্ধারণ করতে হবে। সংশ্লিষ্ট উপজেলা থানা শিক্ষা অফিসার জ্যেষ্ঠতা ও দক্ষতার ভিত্তিতে আবেদনকারীদের তালিকা প্রণয়ন করে উপজেলা থানা শিক্ষা অফিসের নোটিশ বোর্ডে কমপক্ষে 7 কর্মদিবস প্রদর্শনের ব্যবস্থা করবেন। 3.11, উপজেলা সিটি কর্পোরেশনের মোট পদে সর্বাধিক 20% পদে সংশ্লিষ্ট উপজেলা সিটি কর্পোরেশনের বাইরে থেকে উপযুক্ত শিক্ষক পদ শূন্য সাপেক্ষে বদলি করা যাবে। এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসার তার উপজেলাধীন বিদ্যালয়ের বাইরে থেকে বদলিকৃত শিক্ষকদের হালনাগাদ তালিকা সংশ্লিষ্ট রেজিস্টারে সংরক্ষণ করবেন। 3.12, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013 এর 3 ধারায় সংজ্ঞায়িত প্রতিবন্ধীদের ক্ষেত্রে শারীরিক ও মানসিক সক্ষমতা বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে বদলি করা যাবে। শিক্ষকের সন্তান প্রতিবন্ধী হলে তিনিও এই সুবিধা পাবেন। 4, বৈবাহিক কারণে বদলি। 4.1, চাকরি লাভের পূর্বে এবং চাকরি লাভের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এমন শিক্ষক স্বামী স্ত্রীর স্থায়ী ঠিকানায় বদলি হতে ইচ্ছুক হলে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে শূন্য পদের বিপরীতে বদলি করা যাবে। তবে এ ধরনের বদলির ক্ষেত্রে বিবাহের সময় স্বামী স্ত্রীর যে স্থায়ী ঠিকানা ব্যবহার করা হয়েছে ওই ঠিকানায় বদলির ক্ষেত্রে অনুচ্ছেদ 3.11 এ বর্ণিত 20% পূরণের শর্তটি প্রযোজ্য হবে না। তবে একটি শূন্যপদের বিপরীতে একাধিক আবেদনকারী থাকলে আবেদনকারীদের চাকরির জ্যেষ্ঠতা ও দক্ষতা বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। এরূপ বদলির ক্ষেত্রে স্বামী স্ত্রীর স্থায়ী ঠিকানার সপক্ষে বিয়ের কাবিননামা, প্রত্যয়নপত্র, সংশ্লিষ্ট পৌর মেয়র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর এর প্রত্যয়নপত্র, স্বামী স্ত্রীর স্থায়ী ঠিকানা, জমির দলিল, খতিয়ান, বাড়ির হোল্ডিং নম্বর সিটি কর্পোরেশন এলাকার ক্ষেত্রে এবং ভূমি উন্নয়ন কর পরিষদের রসিদ সহ আবেদন করতে হবে। 4.2, বিধবা বা তালাকপ্রাপ্তা শিক্ষক তার স্থায়ী বর্তমান ঠিকানায় বদলি হতে পারবে এবং বিধবা বা তালাকপ্রাপ্তা শিক্ষক পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হলে স্বামীর স্থায়ী বর্তমান ঠিকানায় বদলি হতে ইচ্ছা পোষণ করলে কাবিননামা, প্রত্যয়নপত্র সহ লিখিত আবেদনের ভিত্তিতে পদ শূন্য থাকা সাপেক্ষে বদলি করা যাবে। এরূপ বদলির ক্ষেত্রে নিজের স্থায়ী বর্তমান ঠিকানার সপক্ষে
এবং স্বামীর স্থায়ী ঠিকানার সপক্ষে সংশ্লিষ্ট পৌর মেয়র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর এর প্রত্যয়নপত্র, স্বামীর স্থায়ী ঠিকানার জমির দলিল ও খতিয়ান, বাড়ির হোল্ডিং নম্বর, সিটি কর্পোরেশন এলাকার ক্ষেত্রে ভূমি উন্নয়ন কর পরিশোধের রসিদ সহ আবেদন করতে হবে। 4.3, বিধবা বা তালাকপ্রাপ্তা শিক্ষককে তার আবেদনের ভিত্তিতে পিতার স্থায়ী ঠিকানায় অথবা তার বর্তমান স্থায়ী ঠিকানায় বদলি করা যাবে। এক্ষেত্রে পিতার তার বর্তমান স্থায়ী ঠিকানার সপক্ষে সংশ্লিষ্ট পৌর মেয়র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর প্রত্যয়নপত্র, পিতার স্থায়ী ঠিকানার জমির দলিল, খতিয়ান এবং ভূমি উন্নয়ন কর পরিশোধের রসিদ সহ আবেদন করতে হবে। 4.4, কোনো শিক্ষকের স্ত্রী, স্বামী সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সহ বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করলে তাকে স্ত্রী স্বামীর কর্মস্থলে বদলির সুযোগ দেওয়া যেতে পারে, তবে এ সুযোগ তারা সমগ্র চাকরিকালে সর্বোচ্চ 2 বার গ্রহণ করতে পারবেন। 5, প্রশাসনিক কারণে বদলি। 5.1, জনস্বার্থে প্রশাসনিক প্রয়োজনে যে কোনো সময় যে কোনো শিক্ষককে বদলি করা যাবে, তবে এরূপ বদলির ক্ষেত্রে অনুচ্ছেদ 1.0 এ বর্ণিত বদলিকালে সংশ্লিষ্ট উপজেলা, থানা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বিভাগীয় উপপরিচালকগণ তাদের নিজ নিজ ঊর্ধ্বতর কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণপূর্বক বদলি করতে পারবেন। তবে বদলিকাল ব্যতীত অন্য সময়ে মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অনুমোদন সাপেক্ষে বদলি করা যাবে। 5.2, প্রশাসনিক কারণে বদলি হওয়ার 3 বছরের মধ্যে কোনো শিক্ষক পুনঃবদলির জন্য আবেদন করতে পারবেন না। 6.0, সমন্বয় বদলি। 6.1, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তার নিজ অধিক্ষেত্রে 31 ডিসেম্বরের মধ্যে একই উপজেলার বিদ্যালয় সমূহের মধ্যে শ্রেণীকক্ষ, শিক্ষক, ছাত্র সংখ্যার অনুপাত, শিক্ষকদের সুষম বণ্টন নিশ্চিত করার প্রয়োজনে উপজেলা শিক্ষা অফিসারের সাথে আলোচনা, পর্যালোচনা ও সুপারিশের আলোকে বিদ্যালয় ভিত্তিক শিক্ষক সমন্বয় ও বিদ্যালয় ওয়ার্ডের শ্রেণীকক্ষ ও শিক্ষক সংখ্যা নির্ধারণ করে তা উল্লেখপূর্বক আদেশ জারি করবেন। 6.2, অনু 6.1 এর আদেশ জারির পরেই শিক্ষক সমন্বয়ের আলোকে প্রশাসনিক সমন্বয়ের প্রয়োজনে স্বপ্রণোদিত হয়ে অথবা শিক্ষকের আবেদনের ভিত্তিতে বদলির প্রস্তাবনা প্রণয়ন করবেন। 6.3, বিভাগীয় উপপরিচালক বিষয়টি যাচাই বাছাই করে মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বরাবর এ ধরনের বদলির প্রস্তাব প্রেরণ করবেন। 6.4, শিক্ষক ছাত্র অনুপাত এবং শ্রেণীকক্ষ ছাত্র অনুপাত 1:40 এর বেশি হলে কোনো শিক্ষককে সমন্বয়ের প্রয়োজনে বদলি করা যাবে না। 6.5, 5 বা তার কম শিক্ষক বিশিষ্ট বিদ্যালয় থেকে সমন্বয়ের প্রয়োজনে কোনো শিক্ষককে বদলি করা যাবে না। 6.6, সমন্বয় বদলির ক্ষেত্রে চাকরিতে জ্যেষ্ঠ শিক্ষকদের পছন্দকে অগ্রাধিকার দিতে হবে। জ্যেষ্ঠ শিক্ষকগণ বদলি হতে ইচ্ছা পোষণ না করলে কনিষ্ঠতে বদলি করা যাবে। 6.7, অবসর উত্তর ছুটিতে PRL গমনের পূর্ববর্তী 1 বছর সময়ের মধ্যে কোনো শিক্ষককে তার আবেদন ছাড়া সমন্বয় বদলি করা যাবে না। 6.8, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু রয়েছে, এরূপ প্রাথমিক বিদ্যালয়ে প্রয়োজনে শিক্ষক বদলিপূর্বক সমন্বয় করা যাবে। 7, সংযুক্তি। 7.1, DPNED, CNED প্রশিক্ষণে 1 বা একাধিক শিক্ষকের যোগদানের কারণে কিংবা কোনো শিক্ষকের সাময়িক বরখাস্তজনিত, শূন্য পদে বা মাতৃত্বজনিত ছুটির কারণে শিক্ষক স্বল্পতা হেতু কোনো বিদ্যালয়ের পাঠদান বিঘ্নিত হওয়ার কারণে উপজেলা, থানা শিক্ষা অফিসারের প্রস্তাবের ভিত্তিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুনির্দিষ্ট সময়ের জন্য মেয়াদ উল্লেখপূর্বক সংযুক্তি আদেশ প্রদান করবে। মেয়াদ শেষে স্বয়ংক্রিয়ভাবে সংযুক্তি আদেশ বাতিল হবে। একই শিক্ষককে একাধিকবার সংযুক্তি দেওয়া যাবে না। সংযুক্তির আদেশধারী কর্তৃপক্ষ সংযুক্তিতাদেশ বাতিল করতে পারবে, তবে সংযুক্তিতাদেশ প্রদানকারী কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জনস্বার্থে বা প্রশাসনিক কারণে সংযুক্তিতাদেশ বা প্রেষণাদেশ বাতিল করতে পারবেন। 8.0, বিবিধ। 8.1, কোনো শিক্ষক চাকরিরত অবস্থায় জীবনঘাতী ব্যাধিতে আক্রান্ত হলে উক্ত শিক্ষকের চিকিৎসা সুবিধার্থে তার চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র যাচাই সাপেক্ষে অন্যত্র বদলি করা যাবে। 8.2, কোনো শিক্ষক দুর্গম এলাকার হাওর, চর, চা বাগান, পাহাড়ি এলাকা, উপকূলীয় এলাকা কিংবা বিচ্ছিন্ন দ্বীপ অঞ্চল ইত্যাদি একই বিদ্যালয়ে 2 বছর কর্মরত থাকলে একমাত্র স্বেচ্ছায় তার আবেদনের প্রেক্ষিতে অগ্রাধিকার ভিত্তিতে একই উপজেলার সুবিধাজনক বিদ্যালয়ে বদলি করা যাবে, তবে শিক্ষক ইচ্ছা পোষণ করলে উক্ত এলাকায় থাকতে পারবে। 8.3, বিভাগীয় অথবা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ অর্জনকারী এবং জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষকদের বিশেষ বিবেচনায় বদলির বিষয়টি বিবেচনা করা যাবে। 8.4, পদ শূন্য হওয়ার পূর্বে শিক্ষকদের বদলির অগ্রিম আদেশ প্রদান করা যাবে না। 8.5, এই নির্দেশিকার কোনো অনুচ্ছেদে বর্ণিত শর্তাদি স্পষ্টীকরণের প্রয়োজন হলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে ব্যাখ্যা প্রদান করতে পারবে।
8.6 এই নির্দেশিকা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলাসমূহের জন্য অনুসৃত হবে না। তবে এই নির্দেশিকার আলোকে পার্বত্য জেলা পরিষদসমূহ সংশ্লিষ্ট জেলার উপযোগী নির্দেশিকা প্রণয়ন করতে পারবে। 8.7 প্রাক প্রাথমিক এর সহকারী শিক্ষকগণ ও অন্যান্য সহকারী শিক্ষকগণের মতো এই বদলির নির্দেশিকা অনুযায়ী যে কোনো শূন্য পদে বদলি হতে পারবে। 8.8 এই নির্দেশিকা জারির ফলে ইতোপূর্বে জারিকৃত শিক্ষক বদলি সংক্রান্ত সকল নির্দেশিকা, প্রজ্ঞাপন ও আদেশ বাতিল বলে গণ্য হবে। স্বাক্ষরিত তারিখ 4/3/2019, মোহাম্মদ আকরাম আল হোসেন, সচিব। এই ছিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বদলি নির্দেশিকা। আশা করি আপনাদের উপকারে আসবে। আজ এ পর্যন্তই, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।